আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গরুর মাংস তো বয়কট করে দিলেন আপনারা, এই যে সেই জন্য মুরগি রান্না করছি। আর অবশ্য আমরা বেশি মুরগির মাংসই খাই, গরুর মাংস তেমন একটা খাওয়া হয় না। তো প্রথমে তরমুজ বয়কট করলাম আমরা, এখন গরুর মাংস বয়কট করছি। ব্যাপারটা ভালোই, তবে সব ভালোর পিছনে কিছু খারাপ দিকও থেকে থাকে আমার যেটি মনে হলো আর কি। তরমুজ তো বিদেশে চাষ হয় না বা বিদেশ থেকে ইম্পোর্ট হয় না, আমাদের দেশীয় জিনিস। প্রান্তিক কৃষকরা কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা লাভবান তারা কিন্তু সবসময় লাভবানই থেকে যায়। তরমুজ যে পচে গিয়েছে বা চাষিরা যে তরমুজ বিক্রি করতে পারেনি, তাদের তো ক্ষতি হয়ে গেল। তারা তো একদম ছোট উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, এবং তাদের ওইটা দিয়ে সংসার চলে। তো এখন আবার আমরা গরুর মাংসের বয়কটের ডাক দিলাম। আসলে যারা খাওয়ার তারা দাম বেশি হলেও খাবে, কম হলেও খাবে। কম হলো যে একদম আমরা মধ্যবিত্ত পরিবারেরা বা আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আছি, তারা কি আর গরু মাংস কিনে খেতে পারার মতো ওরকম দাম কি আসলে কমবে? যারা খেতে পারবে না তারা এমনিতেই পারবে না। তো আমরা আড়ং বয়কট করার ডাক দিলাম। অবশ্যই আড়ং বয়কট করা উচিত, কিন্তু এটার পেছনে যে আমাদের দেশের যে শ্রমিকগুলো আছেন, আমি দেখেছি যে আড়ংয়ের সমস্ত কাপড়ই আমাদের দেশেই সব বানানো হয়। আমার পরিচিত আছেন একজন, যিনি আড়ংয়ের মাল সাপ্লাই দেন, আড়ংয়ের কাপড়গুলো সাপ্লাই দেন, এবং ওনার কারখানায় 10 থেকে 15 জন শ্রমিক আছেন, উনি নিজে আছেন। তাহলে সে 10 থেকে 15 জন শ্রমিকের ফ্যামিলি চলে, ওনার নিজের ফ্যামিলি চলে এই ব্যবসা দিয়ে। তো এবছর আড়ং বয়কট করার কারণে ওনার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। মানে পুরো রমজান মাসটাই অনেক ওনারা কাজ নেই, ওনার কারখানার লোকজন চলে গিয়েছে যেহেতু এখানে কাজ নেই। তো রমজান মাসে আসলে গার্মেন্টস শ্রমিকদের কাজ সবসময় বেশি হয়ে থাকে আমরা জানি। তো এবছর ওনাদের সেই আশানুরূপ কাজ নেই, যার কারণে ওনারা ওখান থেকে চলে গিয়েছেন। আসলে সব কিছুর ভালোর পিছনে কিন্তু খারাপের দিকটাও আছে। এই যে আড়ং বয়কট করে দিলাম, তো আমরা কয়জনে বয়কট করেছি, আমরা যে কয়জনে বয়কট করেছি সে কয়জনেই কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে গিয়েছে ওনাদের। যারা একদম পজিশন নিয়ে বসে গিয়েছেন, ক্ষতি তো তাদের হয়নি। যারা ক্ষুদ্র উদ্যোক্তা, ছোটোখাটো যারা আছেন, আসলে কিন্তু ক্ষতি তাদেরই হয়েছে। আড়ং বয়কট করে কি আড়ং মালিকের বা আড়ং কোম্পানির কি খুব বড় বেশি লস হয়ে গিয়েছে? লস হয়ে গিয়েছে আড়ং কোম্পানি যাদেরকে কাজ দিতেন, যাদের মাধ্যমে তাদের কাপড়গুলো বানাই নিতেন, তাদেরই কিন্তু ক্ষতি হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে সব কিছুর ভালো দিক খারাপ দিক দুটো দিকেই আছে, কিন্তু ক্ষতি কিন্তু সব সময় আমরা যারা ছোট মানুষ, আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, ক্ষতি কিন্তু আমাদেরই হয়। যা আড়ং বয়কট করেছি, আড়ংয়ের মালিকের এক চুল পরিমাণও ক্ষতি হচ্ছে না। উনি কিন্তু ওনার গাড়ি বাড়ি সম্পত্তি উনি করেই নিয়েছেন সব কিছু আগে, কিন্তু যে মানুষটি আড়ং কেন্দ্রিক বিজনেস করতেন, যে মানুষটি আড়ংয়ের কাপড় সাপ্লাই দিতেন, সে মানুষটি তো এবছর তার ঈদের খুশিটি ঠিকভাবে বানাতে পারছেন না, তার ফ্যামিলিকে সেভাবে খুশি করতে পারছেন না, শুধুমাত্র তার কাজ কম হওয়াতে। আসলে দেখবেন কিছুদিন পরেই কিন্তু সব কিছু আবার ঠিক হয়ে গিয়েছে। আড়ং আড়ংয়ের পজিশন নিয়েই আমাদের দেশে রাজ করে যাচ্ছে, তাদের কোনো কিছু এসে যায় না। ক্ষতি যাদের হবে তাদেরই হবে। গরুর মাংস বয়কট না করে, গরুর খামারে যারা আছে তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে, সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার চেষ্টা করলেই আমার মনে হয় বেটার। আসলে ছোট মাথায় অনেক কিছু বলে ফেললাম, ছোট মাথায় যা আসছিল তাই নিয়ে অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। নিজের মনের কথাগুলোই আপনাদের সাথে প্রকাশ করলাম। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।